ইচ্ছা কাজেই সময় চলে যায়। সারা রাত্রি আমার মায়ের বালিশ মাথায় করে ঘুমাতে ঘুমাতে চার পর রাত্রিটা চলে যায়। কৃষ্ণ ভজন করিবার মত আমার সময় হইল। প্রশ্ন বিপদ কবি বললেন, মন এ মানবী জীবনটা নদীর স্রোতের মতো, সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়, চাইলে চাইলে কি আর পাওয়া যায়। নদীর স্রোত যেমন চলে যায় তেমনি মানবী জীবনের সময়টাও তোমার চলে যায়। নদীর মাঝখানে দাঁড়িয়ে যদি তুমি স্রোতকে বলো ভাই তুমি একটু দাঁড়াও তো, দাঁড়াবে দাঁড়াবে, তাহলে মানবী জীবনের সময়টা আমার নদীর স্রোতের মতো চলে যায়। মা আমরা সবাই মনে করি মানুষ জন্মের পরে সব আয়ুটা বাড়ে, কিন্তু হিসাব করে যদি দেখি আমার জন্মের পর থেকে আয়ুটা ধীরে ধীরে কমে যায়। তাহলে কৃষ্ণ ভজন করব কখন? আমি মায়ায় অন্ধ হয়ে রইলাম, বলি ঘর তিনির বড় সল জগজন ধর্ম কর্ম রহ ঘোর বলির অন্ধকারে পড়ে মায়া মোহ বাসনায় পড়ে আমি বিভোর হয়ে রই। আমার যে নিজের ধর্ম, আমার যে নিজের কর্ম, আমি সেটাই ভুলে গেলাম। নিজের কর্ম মানে নিত্য কর্ম, অনিত্য কলির কাম একটির মুখে নাহি কৃষ্ণ নাম, অসৎ কর্মে সবে হল মত। অনিত্য কর্ম আমাদের অনিত্য কর্মটা কি? যে যখন আমরা অনিত্য কর্মে আমরা মেতে আছি, জয় রাধে হরে কৃষ্ণ, অনিত্য কর্ম যেটা আমাদের কোন বিধানে লেখা না, মায়া অন্ধ হয়ে ঘোর করির অন্ধকারে পড়ে আমরা ভগবানকে একবার দেখারও চেষ্টা করলাম না, আমাদের ইচ্ছাও জাগলো না, কেন বাবা প্রমাণ করলে? আজ না তুমি চাইবে একদিন তোমাকে চাইতেই হবে, প্রমাণ করে দিলেন ধৃতরাষ্ট্রকে দিয়ে। মহাভারতের খাতায় যে ধৃতরাষ্ট্র ওই ঐশ্বর্যে বদ্ধ হয়ে কুরু বংশ ধ্বংস হয়ে গেল ওই যুদ্ধ করে ঐশ্বর্যের লোভে পড়ে, এত করে হাজার হাজার সৈন্য যোদ্ধা যখন চলে গেল, 100 পুত্র চলে গেল, নয়নের জলে কাঁপছে আর ভাবছে কুরু বংশে এক গ্লাস জল দিবে তার মতো আর কেউ রইল না। জল দেয় খাবার দেখেই মা, যে দ্রৌপদীকে দুঃশাসনের দ্বারাই বস্ত্র হরণ করতে চেয়েছিল সেই দ্রৌপদী রান্না করে দেয়, আর অন্ন ব্যঞ্জনের থালা সাজায়ে যুধিষ্ঠির হাতে দিয়ে বলে যাও জেঠা মশাইকে সাবান দিয়ে এসো। অন্ন ব্যঞ্জনের থালা নিয়ে এসে যুধিষ্ঠির বলে জেঠা মশাই সেবা কর, প্রতিদিন যখন সেবা করে পাশে বসে একদিন বিদুর বলছে, দাদা যার জন্ম যার সঙ্গে তুমি সারা জনম শত্রুতাই করে গেলে, যার জন্য তুমি সব কিছু হারিয়ে ফেললে, আর যে তোমার নিজ হাতে রান্না করে দেয় তাকে তুমি দুঃশাসনের দ্বারা তুমি বস্ত্র হরণ করতে চেয়েছিলে, তোমার দিকে দ্রৌপদী বারবার করে চেয়েছিল আর নয়নের জলে কেঁদেছিল, তবু কোন তুমি প্রতিবাদ করো নি, আর সেই দ্রৌপদী তোমাকে নিজ হাতে রান্না করে দেয়, আর সেই অন্ন ব্যঞ্জন তুমি আহার করে তোমার লজ্জা করে। তোমার লজ্জা
কথার ভেতর আস্তে বলছে ভাই আজ থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আজ থেকে আহার জল পান আর করব একে একে তো সবাই চলে গেছে অনাহারে মারা যাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আর জল পরের দিন আবার যুধিষ্ঠির যখন অন্যের থালা নিয়ে এসে বলে জেঠামশাই সেবা করো যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র বললে আজ আমি কিছু খাব না বলে খাবেন না বলে বলে কেন এই যে আমি নিয়ে এসেছি তাড়াতাড়ি সেবা করি আপনার খোদা পেয়ে চলছে না আজকে আমার কোনো খোদা তবে খোদা আছে যুধিষ্ঠির আমার খোদাই আছে যে খোদা আছে সে খোদা নিবারণে যদি আমি কিছু চাই তুমি দেবে হরি বল হরি বল যুধিষ্ঠির মনে মনে ভাবলে জেঠামশাই তাহলে এখনো সবকিছু হারাবার পরেও পাবার বাসনা তাহলে কি আছে ধৃতরাষ্ট্র বললে তুমি যদি বলো আমায় দেবে যুধিষ্ঠির মনে মনে ভাবলেন বেচারা তো একা কি চাই বলো জেঠামশাই কি অন্যের থালাটা সরিয়ে নিয়ে যুধিষ্ঠির হাতটি ধরে বলছে এমন কিছু তোর কাছে আমি চাইব যে তুমি আমায় দিতে পারবে আমার শেষ জীবনের চাওয়া তুমি আমায় দেওয়ার পারিবে না যুধিষ্ঠির তোমার মরম সখা তোমার কৃষ্ণকে আমার একবার সম্মুখে এনে দিতে বলিব কৃষ্ণকে দেখার মতো আমার কোনোদিন নয়ন হলো না সে যে জীবনে আমি আমার ওই কৃষ্ণকে আমি দেখলাম যুধিষ্ঠির বলে জেঠামশাই তুমি কৃষ্ণকে দেখলে কেমন করবে আমি নাই তোমার সম্মুখে এনে দিলাম কিন্তু তুমি যে অন্ধ যুধিষ্ঠির বললে যদি তুমি অন্ধ ধৃতরাষ্ট্র বললে যুধিষ্ঠির আমি শুনেছি তোমার মনে সখা কৃষ্ণ যদি কৃষ্ণ যদি কৃপা করে কারো সন্মুখে দাঁড়ায় সন্মুখে যদি তোমার পরমে কৃষ্ণ আমার সম্মুখে এসে দাঁড়ায় আমার এই অন্ধত্ব যদি একেবারে ঘুচাইয়ে দেয় আমার সেই যে জীবনের আমি তাকে নয়ন ভরে আমি দেখে আমি দেখে যা